স্যার উইলিয়াম অসলার নিয়ে আলোচনা করবো। স্যার উইলিয়াম অসলার ওনার চেহারার আলোয় আমেরিকা আলো হয়ে গেছিল, ইউএসএ আলো হয়ে গেছে। কীভাবে? তিনি ছিলেন আমেরিকার বা তথা পৃথিবীর একজন শ্রেষ্ঠ চিকিৎসক, বলা হয় ফাদার অফ মডার্ন মেডিসিন আমেরিকার এবং সারা পৃথিবী। তিনি এমন কিছু কথা বলতেন, তিনি জীবনযাপনের পথ দেখাতেন। তিনি এমন কিছু কথা বলেছেন, শুধু চিকিৎসকদের পথ দেখেনি, গোটা আমেরিকাকে পথ দেখিয়েছে। ঠিক এরকমই জার্মানিকে গোটা পৃথিবীর যদি নাও বলি, ইউরোপের শ্রেষ্ঠ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন গেটে, কান্ট এবং হেগেল। এই তিনজনের চেহারার আলোতে গোটা জার্মানি ইউরোপের শ্রেষ্ঠ আলোকিত দেশ হয়ে গেল। এবং এক কবি, ইরানি কবি শেখ সাদি, তিনি বলেছেন যে বালাগা লুলাবি কামালহি কাসাফা দুজাবি জামালহি হাসনাত জামি ও খেসালহি সাল্লু আলাইহে ওয়ালহি। মানে তার চরিত্রে হয়েছে পারফেক্ট কামাল, এবং বালাগা লুলাবি কামালহি কাসাফা দুজাবি জামালহি তার চেহারার আলো অন্ধকার দূর করেছে। তো আসলেই তো রসুলের যে সমস্ত চরিত্র, সমস্ত কথাবার্তা যেন নূর, গোটা আরবকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আবার ঠিক এই যে আজকে এনলাইটমেন্ট বলি, যে ইউরোপের এনলাইটমেন্ট, এগুলো কোত্থেকে এসছে? সে আরব থেকে এসছে, ইরান থেকে এসছে, সে আলোর দর্শন। তাহলে এই আলোর দর্শনগুলো যদি আমরা ফলো করতে থাকি, তাহলে মানুষের চরিত্র হবে চমৎকার, মানুষের জীবন হবে সৌন্দর্যমণ্ডিত। তখন বাইরন যেমন গেটেকে উদ্দেশ্য করে বলেছিলেন, হি ওয়াক্স ইন লাইট, যে সে যেন সৌন্দর্যের মধ্যে দিয়ে হাঁটে, সে যেন আলোর মধ্যে দিয়ে হাঁটে, বা সে যেন আলোর মধ্যে দিয়ে যাত্রা করে। তাহলে তখন আমাদের পথ, চলার পথ হবে আলোকময়, এই প্রত্যাশায় তখন ঢাকা হয়ে উঠবে, কলকাতা যদি প্রদীপ হয় ঢাকা হয়ে উঠবে প্রজ্বলিত সূর্য, সেই দিনের প্রতীক্ষায়। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ।